এই কাহিনীটি অঙ্কিত নামের একটি ছেলের। কিছুদিন আগেই সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, কিন্তু যবে থেকে সে কলেজে ভর্তি হয়েছে বেশিরভাগ সময় মোবাইল নিয়েই পড়ে থাকে, নামমাত্র কলেজে যায়, কারণ তার সমস্ত ধ্যান মোবাইলে, তার বেশিরভাগ সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেই কেটে যায়। যেন সোশ্যাল মিডিয়ার ভূত চেপে গিয়েছে তার কাঁধে। রাত্রে খাবার বানানোর পর মা যখন অঙ্কিতকে ডাকে যে খোকা খেয়ে যা, তখন অঙ্কিতের সব সময় একই জবাব হয়, তোমরা খেয়ে নাও, আমি একটু পরে খাবো। আর তার এই একটু পরে খাওয়াটা একটুতে কখনোই শেষ হতো না। সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ত, আর সে 12টা 1টার সময় খেতে উঠত। খাওয়ার পর আবার কয়েক ঘন্টা মোবাইল চালাতো, তারপর সে ঘুমাতো। তার এরকম হালচাল দেখে তার বাবা মায়ের খুব দুশ্চিন্তা হতো তার ভবিষ্যৎ নিয়ে। তারা অঙ্কিতকে অনেক কিছু বোঝাতো, কিন্তু তাদের কোনো কথাই অঙ্কিতের কানে যেত না। একদিন তার বাবা অফিসে তো চলে যায়, কিন্তু টিফিন বক্সটা নিয়ে যেতে ভুলে যায়। তখন মা অঙ্কিতকে বলে, খোকা অফিসে গিয়ে বাবাকে টিফিন বক্সটা দিয়ে আয় তো। অঙ্কিত মোবাইল ছেড়ে কিছুতেই উঠবে না, কিন্তু মায়ের বারবার বকাবকিতে সে যেতে বাধ্য হলো। তার বাবা আগে যে অফিসে কাজ করত সে ঠিকানা অঙ্কিত জানত, তবে কিছু মাস আগে তার বাবা একটি নতুন অফিসে কাজে ঢুকেছে, সে অফিসে অঙ্কিত কোনোদিন যায়নি। তাই মায়ের থেকে ঠিকানা নিয়ে রাস্তায় কয়েকজনের কাছে জিজ্ঞাসা করে অঙ্কিত পৌঁছে যায় বাবার নতুন অফিসে। অফিসে ঢুকে অঙ্কিত একজনকে তার বাবার পরিচয় দিয়ে তিনি কোথায় আছেন জিজ্ঞাসা করাতে, সেই ব্যক্তি সিঁড়ির নিচের ছোট্ট একটি ঘরের দিকে ইশারা করে। অঙ্কিত টিফিন বক্স হাতে সেই ঘরের দিকে এগিয়ে যায়, আর মনে মনে ভাবতে থাকে যে তার বাবা সিঁড়ির নিচের ওই ছোট্ট ঘরটিতে বসে কি কাজ করে। আগের অফিসে অনেক বড় একটি ঘরে সকলের সাথে টেবিল চেয়ারে বসে কাজ করতে দেখেছে বাবাকে। এসব ভাবতে ভাবতে অঙ্কিত সেই ঘরটিতে প্রবেশ করে। ঘরে কেউ ছিল না। অঙ্কিত দেখতে পায় ঘরের একদিকে অনেক খাবার রাখা আছে, বিস্কুট, চা, দুধ, চিনি এই সমস্ত। আর অন্য একদিকে একটি গ্যাস ওভেন, যার উপরে এখন দুধ গরম হচ্ছে। এসব কি? তার বাবা এই ঘরে কি কাজ করে? এসব ভেবে ওঠার আগেই অফিসের একটি লোক ওই ঘরে প্রবেশ করে আর বলে যে অমুক লোকটি আসলে 2 কাপ কফি ওই টেবিলে তাড়াতাড়ি পৌঁছে দিতে। আর সেই অমুক লোকটি ছিল তার বাবার নাম। অঙ্কিতের কাছে তখন সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। অঙ্কিত আর এক মুহূর্ত অপেক্ষা করে না, টিফিন বক্সটি ঘরের এক কোণায় রেখে সে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে আসে। পথে যেতে যেতে অঙ্কিত সমস্ত কিছু বুঝে যায় যে কিছু মাস আগে পুরানো অফিস থেকে বাবার চাকরিটা চলে যাওয়ার পর তিনি বেশ কিছুদিন বাড়িতে বসেছিলেন। অনেক জায়গায় চাকরির সন্ধান করেও চাকরি পাচ্ছিলেন না, তাই জন্যই হয়তো বাধ্য হয়ে বাবা এখন অফিসে পিয়নের কাজে ঢুকেছেন। অঙ্কিত বাড়ি চলে আসে, কিন্তু বাবার অফিস ঘুরে আসার পর থেকে সে একদম চুপচাপ হয়ে গেছে। যে মোবাইলকে সারাক্ষণ হাতের মুঠোয় নিয়ে রাখত, এখন সেটাকে দেখলে অঙ্কিতের ঘৃণা হচ্ছে। সে খালি ভেবেই যাচ্ছে। তার ভিতরে কোথা থেকে একটা তুফান এসে সব উলট পালট করে দিচ্ছে। কিছু প্রশ্ন এখন তাকে ভীষণ ভাবিয়ে তুলেছে। তার বাবা এত কষ্ট সহ্য করে তাকে পড়াশোনা শেখাচ্ছে এই আশায় যাতে সে বড় কিছু একটা করতে পারে, আর যে কষ্ট এখন তিনি সহ্য করছে সেটা থেকে যেন খুব তাড়াতাড়ি তিনি মুক্তি পেয়ে যায়। কিন্তু আমি তাদেরকে দেখানোর জন্যই কিছু সময় বইগুলোর সামনে খুলে বসি, তাছাড়া সারাক্ষণ সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে আছি, এটা কি সঠিক করছি আমি? তাদেরকে ধোকা দিয়ে, তাদের বোঝা হয়ে থেকে, তাদের আশা ভরসা বিশ্বাস সব ভেঙে দেওয়া, এটা কি সঠিক করছি আমি? সব কিছু ভেবে অঙ্কিত ভীষণ দুঃখিত হয়, সেই সাথে মনে খুব অপরাধ বোধও হয়। তাই অঙ্কিত
এবার প্রতিজ্ঞা করে যে সে এবার পড়বে মন দিয়ে জি জান লাগিয়ে। পড়াশোনা এখন তার প্রয়োজন হয়ে দাঁড়ায়। পড়াশোনা করার অনেক বড় একটা কারণ সে পেয়ে যায়। সফলতা পাওয়া এখন শুধু তার চাহিদা নয়, তার বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে সে পড়াশোনাতে এতটাই ডুবে গেল যে আশেপাশে যতই চেঁচামেচি হোক তার কানে কোনো আওয়াজই যায় না। মনোযোগ এমন যে একবার পড়লেই মস্তিষ্কে চেপে যাচ্ছে। এক সময় অঙ্কিত ইউপিএসসির এক্সাম দেয় আর সেটাই হয় যেটা হওয়ার ভয় ছিল। অঙ্কিত ইউপিএসসিতে টপার হয়ে যায়। এই খবর পরিচিতদের মাঝে আগুনের মতো ছড়িয়ে যায়। যারা একসময় তাকে এড়িয়ে চলতো, কথা বলতো না, তারাই আজ হাত মেলাচ্ছে, শাবাশি দিচ্ছে। এত খুশি অঙ্কিত এর আগে কখনো পায়নি। এত ইজ্জত, এত সম্মান পেয়ে তার চোখে জল এসে যায়। অঙ্কিত তার বাবা মায়ের মুখে এত গর্বের হাসি দেখে এক মুহূর্তে তার এত বছরের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। যেন তার জীবন আজ সফল হয়ে গিয়েছে। অঙ্কিত একান্তে নিজেকে শাবাশি দিতে থাকে যে ভাগ্যিস সেদিন নিজেকে শুধরে নিয়েছিলাম, নয়তো আজ এই দিনটা কখনোই আসতো না। আজ হয়তো খুব পস্তাতে হতো কিংবা আফসোস করতে হতো, তবে সেদিন ভাগ্যিস নিজেকে সামলে নিয়েছিলাম, তাই আজ সফলতার একটি নতুন জীবন শুরু করতে পারলাম। তো বন্ধুরা, এই ছিল অঙ্কিতের কাহিনী। আমি জানি এমন অঙ্কিত তোমাদের মধ্যেও অনেক আছে, তাই এই অঙ্কিত যেমন সময় থাকতে নিজেকে শুধরে নিয়েছিল, সামলে নিয়েছিল, আমিও চাই তুমিও শুধরে যাও আর কয়েক বছর পরে তোমার বাবা মায়ের মুখে হাসি ফুটিয়ে তুমিও সফলতার একটি নতুন জীবন শুরু করো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, তোমার পরিচিত এমন কোনো অঙ্কিত যদি থেকে থাকে তাহলে তাকে ভিডিওটি শেয়ার করতে যেন ভুলো না। বিদায় বন্ধু, আমি আবারও ফিরে আসব তোমার জীবনে।